খালেদা জিয়াকে কোনো দোষী করি নাই বা ওনাকে ওনার প্রতি আমার কোনো কমপ্লেন ছিল না। আমি শুধু বলতে চেয়েছি উনি যা ইনকাম করেছেন বিএনপির জন্য, দলের জন্য যত টাকা খরচ করেছেন, আমি গিয়েছিলাম, আমাকে বোধহয় আরেকটু ভালো সহযোগিতা করা যেত। প্রিয় দর্শক, আমার সাথে আছে দেব্বি গাফফার। আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা অবশ্যই তাকে চিনতে পেরেছেন। তিনি প্রয়াত অভিনেতা রাজীবের স্ত্রী। তার সঙ্গে কথা বলবো, আপনারা অনেক প্রশ্ন করেছেন ভিডিওর কমেন্টসে, যে তার সম্পর্কে কিছু জানতে চেয়েছেন, অনেক প্রশ্ন ছিল। রাজীবের বয়স, তার বয়স নিয়ে যে গ্যাপের ব্যাপারটা, সেই গ্যাপ নিয়েও আপনাদের মনে সন্দেহ রয়েছে, সেসব ব্যাপার নিয়ে কথা বলবো। এটা ছাড়াও আর অনেক বিষয় রয়েছে। দেব্বি গাফফার এখন কেমন জীবনযাপন করছেন, তিনি এখন কেমন আছেন, একা আছেন কিনা, সেসব বিষয় নিয়ে কথা বলবো। কেমন আছেন? আর ভিডিওর কমেন্টস তো আপনি দেখেছেন, কেমন মনে হয়েছে? ম্যাক্সিমাম ভালো। দুই চারজন একটু লিখেছেন, তো ওনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি, মানুষের সাথে এভাবে ব্যবহার করতে হয় না, আপনি যেটা বলছেন ওটা ভুল করছেন, বা আমার ড্রেস আপ নিয়ে, মাথায় কাপড় নিয়ে, এই নিয়ে, তো আমি ওনাদের বুঝিয়েছি। খুব একটা রেসপন্স ভালো, সবাই 95% বা 98% মানুষ ভালো বলেছেন। আর দুই একজন তো এরকম থাকেই, ওদেরকে বুঝিয়ে ঠিক করার চেষ্টা করছি। না, লাভ আছে, ঠিক হয়ে যাবে, যেহেতু এরা বাচ্চা কাচ্চা, আমার ছেলে মেয়েদের বয়সী, বুঝিয়ে বললে বোধ হয় মানুষকে ঠিক করা যায়, এবং ঠিক হয়েছে। ওরা কয়েকজন ক্ষমাও চেয়েছে তাদের বাজে মন্তব্যের জন্য। আচ্ছা, সবার প্রশ্ন, আপনি এখন কেমন আছেন, একা আছেন কিনা, বা কীভাবে জীবনযাপন করছেন, এটা নিয়ে অনেকে জানতে চাচ্ছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার 3 বাচ্চা, আমার বিয়ে হয়েছে, অমি গাফফার ওনার নাম, ভালো ফ্যামিলি, ভালো মানুষ। তো আমরা 3 বাচ্চা, আমরা মিলে বাচ্চার ঘরের আবার বাচ্চারাও আছে, আমরা সবাই মিলে ভালো। বাচ্চার ঘরের বাচ্চারা আমাকে দাদি বলে না, ওনাকেই দাদা বলে। আচ্ছা, অমি গাফফারকে বিয়ে করেছেন, কবে বিয়ে করেছিলেন বা ওনার সাথে পরিচয় কীভাবে? আমি রাজীব সাহেব মারা যাওয়ার 1 বছর পরে বিয়ে করেছি। আচ্ছা, ওনার সাথে পরিচয় আমাদের পাশাপাশি বাসা, আগে যখন আমরা 1 নম্বর সেক্টরে ছিলাম, তার আগের থেকেই ওনাদের সাথে পরিচয় বলতে ওনার মা বাবাদের সাথে আমাদের পরিচয় ছিল বেশি। পরে আমাদের বিয়ে, 1 বছর পরে অমি সাহেবের পছন্দেই আমার বিয়ে হয়। আমার শ্বশুর শাশুড়ি পুরো ফ্যামিলি খুব ভালো মানুষ, ওনারা আমাকে মেনে নেন, আমার বাচ্চাদের মেনে নেন। আমার বাচ্চারা এখন বুঝতে পারবে না যে দাদা দাদি কারা, ওনাদেরকে দাদা দাদি, ওখানেই ফুপু চাচা সব। আমরা দুই ফ্যামিলি মিলে, আমার ফেসবুকে গেলে ছবি টবি দেখলে বোঝা যায় যে আমার বাচ্চারা ওই ফ্যামিলি পেয়ে খুব খুশি, আমি খুশি, ওনারা খুব ভালো মানুষ। আর অমি সাহেব আমি বলবো ফেরেস্তার মতো একজন মানুষ। আচ্ছা, আপনার লাস্ট যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেখানে একটা ভিডিও খুব বেশি ভাইরাল হয়েছিল, বলা যায় 3 লাখের মতো মানুষ দেখেছেন সেই ভিডিওতে। মানে বর্তমানে যিনি কারাবন্দী রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে নিয়ে কিছু কথা বলেছিলেন আপনি, তো সেখানে বলেছিল যে এখন সরকার, মানে বিএনপি এখন দুর্বল অবস্থায় আছে, এর কারণে আপনি মুখ খুলেছেন, কিন্তু যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন মুখ খুলেনি, বা বিএনপির যখন সুসময় ছিল, কিন্তু এখন বিএনপি দুঃসময়ে আছে। আবার কেউ কেউ বলেছে সরকারে দালালি করছেন আপনি, আবার আমাকেও বলেছে আমিও সরকারে দালালি করছি, কিন্তু আসলে ঘটনাটা মানে কি ছিল, এখানে উপস্থাপকের ভূমিকা কি ছিল, আর ঘটনাটা আসলে কি ছিল? এটা আসলে আমি এর আগে, আপনি আমার ইন্টারভিউ করার আগে, আমি আমার ফেসবুকে রাজীব সাহেবের উপর একটা লিখেছিলাম, আমি আমার উপরেও লিখেছিলাম, ওখানে যে কথা এসেছে রাজীব সাহেবের উপরেও কথা এসেছে। এতদিন বলিনি, হলো আমার কোনো মিডিয়ার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। রাজীব সাহেব মারা যাওয়ার পরে 1 বছর পরে আমার বিয়ে হয়, আমার বাচ্চাদের পড়াশোনা করানো, বাচ্চারা ছোট ছিল তখন, আমার বড় ছেলের বয়সী তো তখন বোধহয় 12-13 বছর, তারপরেরগুলো তো আরও ছোটো, ছোটো মেয়েটা 4 বছর, বাচ্চা কাচ্চা মানুষ করতে করতে আর আমার দরকার ছিল না। তো আমার তো এখনও কারোর প্রতি কোনো কমপ্লেন নেই। আমি ম্যাডামকে, ম্যাডাম খালেদা জিয়াকে কোনো দোষী করি নাই বা ওনাকে, ওনার প্রতি আমার কোনো কমপ্লেন ছিল না। আমি শুধু বলতে চেয়েছি উনি যা ইনকাম করেছেন বিএনপির জন্য, দলের জন্য যত টাকা খরচ করেছেন, আমি গিয়েছিলাম, আমাকে বোধহয় আরেকটু ভালো সহযোগিতা করা যেত। অনেকেই বলেছেন আমি, উনি এত টাকা কামাই করলেন কী করলেন, আমি বুঝাতে পারি নাই পাবলিকদের, উনি কামাই করেছেন, উনি দলের জন্য খরচ করছেন। তো আমি কাউকে কমপ্লেন করি নাই, আমার কিছু চাওয়ার ছিল না, আমি কোনো মিডিয়ার সাথে যোগাযোগ করি নাই, কাউকে বলতে যাই নাই। আজকে ফেসবুকের বদৌলতে আপনি আমাকে পেলেন, ফেসবুকে আমি অনেক আগেই লিখেছি।
তারপর আপনার সাথে আমার কথা হলো ওনাকে এরকম, কিন্তু পাবলিক ধরে নিচ্ছে, আমি কমপ্লেন করছি এই সরকারের কোনো বেনিফিট নেওয়ার জন্য। আমি এই সরকারের কী বেনিফিট নিব? আমি আমারটা খাই, আমি তো সরকারেরটা খাই না, আমি সরকারের সাহায্যে চলি না, আমি সরকারের চাকরি করি না, তাহলে আমি এই সরকারের কিসের বেনিফিট নিব? আমি সাধারণ মানুষ, আমি সাধারণভাবে তিন বেলা ডাল ভাত খেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে চাই। ওটা আমার কোনো রাজনীতিতে যাওয়ার উদ্দেশ্য নয়, না বিএনপিতে জায়গা পাওয়ার ইচ্ছা, না আওয়ামী লীগে জায়গা পাওয়ার ইচ্ছা। আমি আমার মতোই, আমি দেবী, আমি আপনি দেবী। আপনার নাম নিয়ে যদি আপনি ব্যাখ্যা দিয়েছিলেন, তারপরেও অনেকেই আপনার নাম কেন আসলে এমন সেটা নিয়ে অনেক কমপ্লেইন আছে। অনেকের কমপ্লেইন, আমার কিছু আসে যায় না, আমার নাম নিয়ে আমি খুশি, আমি হ্যাপি। আমার নামের অর্থ অনেক বড়, সেটা হিন্দু মুসলিম, আমরা হিন্দু মুসলিম, কিসের হিন্দু মুসলিম? আমরা বাঙালি মনে করি না কেন, আমরা মানুষ মনে করি না কেন, কিসের হিন্দু মুসলিম? ভারতে যেটা হিন্দু মুসলিম, ভারতে যেটা হচ্ছে ওটা অবশ্যই আমার কষ্ট হচ্ছে, সেটা হিন্দুর সাথে হলেও আমার কষ্ট হতো। এই দেশে যেমন হিন্দুদের ভিটা ছাড়া করা হয় তখনও আমার কষ্ট হয়, ওই দেশে যেমন আমার মুসলিমদের এরকম করা হচ্ছে তখনও আমার কষ্ট হয়, কিন্তু আমি মানি হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সব মানুষ। আমার কাছে আলাদা ধর্মের মানুষ অমুক হিন্দু অমুক মুসলিম এই ধরনের নাই। আমাকে যেভাবে হিন্দু বলে হেয় করা হচ্ছে, ধরেন আমি হিন্দুই হতাম তাতে কী অপরাধ কোথায়? হিন্দুর অপরাধ কী? বৌদ্ধ যে তার বৌদ্ধের অপরাধ কী? মুসলিমের অপরাধ কোথায়? সবাই আমরা মানুষ, যখন বাংলাদেশে বসবাস করি আমরা বাংলাদেশের ভোটার, আমরা বাঙালি, আমরা মানুষ, আলাদা কিসের হিন্দু? এই হিন্দু মুসলিম করে করে আমরা এই দাঙ্গাগুলো লাগাই। আমার কাছে সব মানুষ। আমি যদি একটা মানুষকে একবেলা ভাত দিই অভুক্ত থাকে, আমি তাকে জিজ্ঞেস করবো না আপনি হিন্দু না মুসলিম, আপনাকে আমি ভাত দিব। আমি হিন্দুকেও এনে কিন্তু ভাত দিব। আমি যাকে যখন সহযোগিতা করেছি ওখানে কি বৌদ্ধ ছিল না হিন্দু ছিল না? আমি কি কোনো হিন্দুকে সাহায্য করি না? সবার আগে আসলে মানুষ হওয়া জরুরি, হিন্দু মুসলিম খ্রিস্টান যাই হয় না, হ্যাঁ মানুষ হওয়া। আমার নাম নিয়ে তাদের আপত্তি থাকতে পারে, আমার বাবা দুজকে যাবে, আমার বাবাকে জবাবদিহি করতে হবে, হ্যাঁ আমার বাবাকে জবাবদিহি করতে হবে, হ্যাঁ জবাবদিহি করতে হলে আমার বাবা করবে, তাদের সমস্যা কোথায়? আমার নাম নিয়ে আমার কোনো দুঃখ নেই। আমার নামের মিনিং যারা করছে ম্যাক্সিমাম পড়াশোনা কম, ভুল বানানে মন্তব্য করছে, ওরা খেপতে পারে আমার উপরে। তো যারা শিক্ষিত আশা করি আপনারা গালি দিবেন না। আপনার নাম এখন দেবী গাফফার, আপনার নাম পুরো নাম গাফফার যুক্ত হওয়ার আগে কি ছিল? আমার ইসমতারা। এই নামটা শুনলে মনে হয় সবার একটুখানি খুব কমবে আপনার? না খুব কমবে, আমার বাবা নাম রেখেছেন। এটা আমাদের মধ্যে যারা ইসলাম ধর্ম ওরা কি সবাই মোহাম্মদ আহমেদ এগুলোই রাখছেন, হিন্দুদের নাম রাখেন না? এটা যেহেতু একটা আসলে সেই রকম অঞ্চল না, ধরেন জয় রাখে বিজয় রাখে এগুলো তো হিন্দুদের নাম ছিল, এগুলো তো বাংলা নাম, ওরা হিন্দুদের আলাদা কেন করছে? আমরা বাঙালি, বাংলা ভাষা। দর্শক আপনারা যারা দেখছেন তারা আশা করি নতুন করে আবার ভাববেন যে কথাটা আমি প্রতিবারই বলি। দর্শকের একটা প্রশ্ন আছে, এখন আমাকে অনেকে বলেছিল কমেন্টসে যে রাজীব সাহেব তিনি আরও একটি বিয়ে করেছিলেন, তো সেই ব্যাপারে আপনি যেহেতু আপনি আপনার সাথে ওনার সংসার ছিল, তো আমি জানতে চাই আপনার কাছে, অনেকে বলছেন যে তারা খুবই খারাপ অবস্থার মধ্য দিয়ে আছে, তো আপনার কাছ থেকে শুনতে চাই আসলে তাদের। এটা হলো যারা বলছে না হলে খুবই খারাপ অবস্থায় আছেন, এদেরকে আমি বলবো এরা মাসি, মা না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমি আপনাকে ছবি দিব, গত মাসে আমি দুমকি গিয়েছিলাম, বড় ছেলের বাসায় খেয়েছি, বড় ছেলে দুমকি শহরে বাড়ি করে, ওখানে আমাদের জায়গা ওদের জায়গা সব একসাথে। রাজীব সাহেব মারা গেছেন 16 বছর, আমি ওখান থেকে কোনো সম্পত্তি এখনও আনিনি, প্রয়োজন হলে ভবিষ্যৎ আনবো যতদিন আমি চলতে পারি। আমার সীমিত চাহিদা, আমি আপনাকে আগেও বলেছি সবাই জানে, তো আমার দরকার হয়নি আমি আনি নাই, ওই সম্পত্তি যা যা আছে সব ওরাই খাচ্ছে, অর্ধেক কিন্তু আমাদের, আমি কখনোই আনি নাই। এইবার গিয়ে বড় ছেলের বাসায় আমি দুপুরে লাঞ্চ করলাম, দীপের দাদি আর কি, মানে রাজীব সাহেবের আম্মাকে আমি যতটুক পারি টাকা পয়সা হাতে দিয়ে আসছি, যদিও ওনাদের দরকার নেই। দুমকি বাজারের রাজীব ক্লথ স্টোর সবচেয়ে বড়, আরও 2-3টা মার্কেট আছে, যে বাসায় আমি দুপুরে খেলাম ওখানে 1 বিঘার উপরে ঘর করে ভাড়া দেওয়া, কয়েক বিঘা যতদূর চোখ যায় ততদূর আমাদের ধানের জমি, সবই আমাদের। ওই ছেলেরাও মা মা বলে, আমার ছবিগুলো দেখলে বোঝা যাবে, আমি আপনাকে ছবি দিব। তো যারা এই ধরনের মন্তব্য করেন ওরা কেন করেন আমি জানি না, ওরাও আমার ছেলে মেয়ে, এখানে যারা আছে এরাও আমার ছেলে মেয়ে, এরাও আমার কাছে ভালো আছে। আমি এদেরকে সীমিত চাহিদার মধ্যে মিতব্যয়িতার মধ্যে মানুষ করতে শিখিয়েছি, আর ওদের ওখানে যা আছে আমরা এখনও কিছু আনি নাই, ওটা নিয়ে ওরা রাজার হালে আছে। কে বলে এই ধরনের কথা, কেন বলে আমি বুঝি না। অনেকে হয়তো বা জানেও না আসলে, যারা হয়তো একটু শুনে না, না 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 জানে না, ঠিক আছে আমি জানিয়ে দিব।
এই আধুনিক যুগে না জেনে এই ধরনের মন্তব্য কেন করে মানুষ, বিশেষ করে স্পেশালি ইউটিউবের লোকজন বেশি মন্তব্য করে, না জেনে সব আন্দাজে মন্তব্য করে। আমি তো কষ্ট পেলাম, রাজীব সাহেবের ছেলেরা মুদির দোকানদারি করে, অবশ্যই আমার খারাপ লেগেছে। এটা রাজীব সাহেবের ইজ্জত মানে আমার ইজ্জত, তার ছেলে মেয়ে মানে আমার ছেলে মেয়ে, উনি আমাকে ভালোবাসছেন, ওনার বাচ্চাদের মা আমি, তো ওনার ছেলে মেয়েদের এইভাবে কষ্ট দেওয়া বা ওনার ফ্যামিলিকে এইভাবে ছোটো করা, ওইটাও ওনার ফ্যামিলি, এইটাও ওনার ফ্যামিলি, ওরা আমারও সন্তান, ওদের সাথে আমার ভালো সম্পর্ক। তো কেন ওনারা বলেন মুদির দোকান করছেন, ওরা খুব কষ্টে আছে, এই সে ওরা কি গিয়ে বলে না না গিয়ে বলে? আপনি তো আজকে আসলে বলেছেন, পুরো ব্যাখ্যাটা দিয়েছেন, তো যারা দেখছেন তারা আশা করি ব্যাখ্যাটা শুনতে পেয়েছেন এবং আপনাদের ধারণারও পরিবর্তন হবে। আপনার সাথে অনেক কথা বললাম, আসলে অনেক এনে দুবার আসা হলো, আপনার জন্য অনেক শুভকামনা, যাতে আপনার আগামী সময় খুব ভালো কাটে এবং আপনি যেরকম বললেন দেবী দেবীর মতো আপনার সময় যাতে কাটে, পরবর্তী জীবনও যাতে সেরকমভাবে যায়। তো শেষ করব, দর্শকদের যদি কিছু বলার থাকে আপনার, অনেকদিন ধরে আপনিও তাদের কমেন্টসে রিপ্লাই দিচ্ছিলেন, খুব সুন্দর করে রিপ্লাই, আমি একমাত্র রিপ্লাই দিচ্ছিলাম, কেউ বোধহয় আর রিপ্লাই এর আগে দেন নাই। দর্শকদের বলবো, আমার ছেলের বয়সী আপনারা, আপনি করেই বলি, আমার মেয়ের বয়সী যারা লিখছেন, মেয়েরা আছেন, বাবার বয়সী, ভাইয়ের বয়সী, আমরা না জেনে কাউকে গালি না দিই, আমরা সম্পূর্ণ জানি তারপর গালি দিই। আসলে গালি দিলে যে মানুষটা যাকে গালি দিচ্ছেন সে যখন পড়ে, আমাকে তেমন একটা গালি দেওয়া হয় না, অন্যান্য লোকদের যেভাবে গালি দেওয়া হয়, সে যখন পড়ে তার একটা হাই লাগে, বুকে কষ্ট লাগে। এমনও আমি অনেক শুনেছি যে গালি শুনে তোমার কেমন লেগেছিল, আমার অনেক ফ্রেন্ডরা আছে ইউটিউবে যায় আসে, যে বিশ্বাস করো সারা রাত ঘুমাতে পারে না, প্রেশার বেড়ে যায়, তো এই কষ্টটা আমাদের বেশি মানসিক মানসিক কষ্ট। তো আমরা তো আসলে পৃথিবীতে আসি কাউকে কষ্ট দেওয়ার জন্য না, যদি পারি কারো কষ্ট ভাগ করব, কারো কাউকে কষ্ট দিব না, কষ্ট দেওয়া খুব সহজ, কারো কষ্ট ভাগ করে নেওয়াটা অনেক কঠিন। যদি আমি আপনার কষ্ট আজকে ভাগ করে নিই, আরেকদিন এমন একজন আল্লাহ পাঠাবেন উনি আমার কষ্ট ভাগ করবেন, আমি আজকে আপনাকে ইউটিউবের মাধ্যমে গালাগালি করব, এটার কারমা হিসাবে আপনাকে আরেকজন এসে সামনাসামনে গালাগালি করে যাবে। ইউটিউবে কে গালি দিল আমি কিন্তু কোনো ঋণ রাখে না, রাখে না, হ্যাঁ অবশ্যই। এই এই কারমা বা ওটাকে কি বলে, কারমা বা কর্মফল, কর্মফল, আমরা যেন কর্মফল ভয় পাই। আমি হোক না, এই আইডিটা আমার ফেক আইডি, আমি একজনকে গালি দিলাম, ওই মানুষটা যে কষ্ট পেলো, এই কষ্ট আমি দুই দিন পরে কিন্তু ফেরত পাবো। আমার যতখানি বয়স এত জীবনে আমি যেটা দেখলাম শিখলাম বুঝলাম, কর্মফল কাউকে ক্ষমা করে না, আমি এটা প্রমাণিত। আপনি বয়সের কথা বললেন, আমার আরেকটা প্রশ্নের কথা মনে পড়লো, দর্শক হচ্ছে আরেকটা কনফিউশন তাদের মধ্যে কাজ করছিল রাজীব সাহেবের সাথে আপনার বয়সের ডিফারেন্সটা নিয়ে। তারা বলছেন যে রাজীব সাহেব 2004 সালে মারা গেছেন, তখন উনি মোটামুটি মধ্যবয়স্ক ছিলেন, তো এত বছর পরেও আপনি কেন এখনো তাদের চোখে বা আমাদের চোখে বলা যায় আপনি এখনো আমাদের বয়সের সুন্দর অনেক? আমাদের বয়সের পার্থক্য ছিল, আর আমার যখন বিয়ে হয় 85-এ, ওই সময় একটা পুরুষ মানুষ 20 বছর বড় হলো না, 15 বছর বড় হলো। আমার মা বাবা যেমন, আমার বাবা বোধহয় 18 বছরের বড় হবে আমার মার চেয়ে, আমরা যখন ছোট তখন বাবার হাত ধরে হাঁটতাম, আর লোকজন বলতো আপনার নাতি, আর আমার মা সাথে গেলে বলতো উনি কি আপনার মেয়ে, এরকম আমরা অনেক অপ্রস্তুত হতাম। তো এরকম বিয়ে আমার আমার কাছে এমন কিছু নতুন কিছু মনে হয় নাই, তো এখন মনে হয়, এখন আমার মেয়ে যখন বিয়ে দিতে যাবো আমি বড় জোর 5 বছর, বা মেয়েদেরকে বলি সমবয়সে বিয়ে করো, 5 বছর বড় হতে পারে। তো তখনকার 85-এর সময় বিয়ে, 10 বছর 15 বছর 20 বছর ছোটো বড় বিয়েটা বড় ব্যাপার ছিল না। আর রাজীব সাহেব তারপর এক্সারসাইজ করতেন, ঘোরদৌড় করতেন, উনি একজন এটা কি বলবো মিডিয়ার লোক, ওনার বয়স বোঝা যেত না। আর আমার এমন কোনো বুদ্ধি হয় না আপনার বয়স কত, আমার বয়স কত, আপনি তো আমার চেয়ে এত বড়, বিয়ে হবে না, এই ধরনের বুদ্ধি শুদ্ধি আমার আসে নাই। উনি আমার বয়সে বড় হলেও ভালো মানুষ ছিলেন, আমাকে ভালোবাসছেন, আমাকে গুছিয়ে দিয়ে গেছেন, মোটরসাইকেল কাঁধে নিয়েছেন, হ্যাঁ গুছিয়ে দিয়ে গেছে। আজকে ঢাকা শহরে যদি টিকে থাকি, ভালো আছি, দুইটা কথা বলতে পারি, দুই বেলা ভাত জুটে, এটা ওনার কারণেই, আমি ওনার কাছে বরাবরই কৃতজ্ঞ, তখনও কৃতজ্ঞ এখনও কৃতজ্ঞ, বয়সটা আমাদের মধ্যে কোনো ব্যাপার ছিল না। ধন্যবাদ আপনাকে, শেষ করবো, দর্শক যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো কমেন্টস করবেন, গালি দিবেন না, দোয়া করবেন। টাটা।